সপরিবারে জামাই ষষ্ঠীতে যাওয়ার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার কিনু মুন্সিলেন এলাকায়। জানা যায়, এলাকার বাসিন্দা সোমনাথ ঠাকুর তার পরিবারকে নিয়ে জামাই ষষ্ঠীতে গিয়েছিলেন শ্বশুর বাড়িতে। এদিন বাড়িতে এসে দেখে তার ঘরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর ভেতরে ঢুকে দেখে গোটা ঘরে তছনছ অবস্থা। এরপর কাঁসা পিতল সোনা গহনা নগদ অর্থ সহ সবকিছুই চুরি হয়ে যায়। সোমনাথবাবু জানান, তিনি কাঁসা পিতলের ব্যবসা করেন, বাড়িতেই তার প্রচুর কাঁসা পিতলের বাসন মজুত করা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সোমনাথবাবু ঠাকুর। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কালকে বাড়ি ছিলাম না, তাই জন্য রাতের বেলা এরকম কি হয়েছে, চুরি হয়ে গেছে। কোথায় ছিলেন আপনারা? আমরা মা বাড়ি গিয়েছিলাম। বাড়িতে কেউ ছিল না? না। কি চুরি হয়েছে বাড়ি থেকে? বাড়ি থেকে টাকা সোনা আর ব্যবসার জিনিস নানা রকম। ব্যবসার কি জিনিস? সাইকেল। কি কি ব্যবসা করে বাবা? কাঁসা পিতল। কাঁসার জিনিস চুরি হয়ে গেছে। এ কি প্রথমে কেন হয়েছে না? এর আগেও এরকম হতো? আগেও হতো আশেপাশে। থানায় অভিযোগ হয়েছে কোনো? হ্যাঁ, থানায় গিয়েছে। কি নাম বাবার? সোমনাথ ঠাকুর। আপনার নাম? সঞ্চিতা ঠাকুর। মলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।